এটা একটা মাইক্রো পিপেট হাত দিয়ে না পরে দিকে তালে হবে এই মাইক্রো পিপেটটা কিভাবে ইউজ করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মাইক্রো পিপেটটা বের করছি এই মাইক্রো পিপেটটা হচ্ছে 5 থেকে 50 এই যে 5 থেকে 50 এটা কিভাবে ইউজ করতে হয় তা দেখাবো এই যে আমি ডান দিকে ঘোরাচ্ছি তার মানে এখন হচ্ছে কমছে এটা ডান দিকে ঘোরালে কমবে এবং উল্টা দিকে ঘোরালে বাড়বে এখন আমি কমাচ্ছি আমার প্রয়োজন মতো যা দরকার তা সিলেক্ট করব যেমন এখানে আমি 10 সিলেক্ট করছি এবং এটা যেটা বের করছি এটা হচ্ছে টিপস বলে একে ইয়েলো টিপস এই ইয়েলো টিপ দিয়ে আমি রিজেন উঠাবো বা স্যাম্পল উঠাবো যেটা যখন দরকার হবে তা উঠাবো দেখেন এই যে যে মাথাটা দেখছেন এটা চাপ দিলে সে মাথাটা একটু বসে যাবে এবং পরক্ষণে ছেড়ে দিলে আস্তে করে রিজেন উঠে যাবে একইভাবে এখন দেখাচ্ছে দেখেন কীভাবে রিজেনটা উঠাতে হয় এতে চাপ দিলাম এখন রিজেনটা উঠলো এই যে দেখেন এই পর্যন্ত রিজেন উঠেছে এখন আবার পুশ করলে রিজেনটা